আছে। তোমাদের কি সব সাবজেক্টের সিলেবাস শেষ? মেরা তো অঙ্ক মনে হয় বাকি। অঙ্ক কয়টা অনুশীলনী বাকি আছে? অঙ্ক কয়টা অনুশীলনী বাকি আছে মেয়েরা? হ্যাঁ, কয়টা অনুশীলনী বাকি আছে তুমি কি বলতে পারো? অধ্যায় 11 কি করা হয়েছে? আমি তো 7 ক 7 ক আজকে তোমাদের আমি 7 ক এর উপর একটা ছোট্ট আজকে একটা পরীক্ষা নিব 10 নম্বরের, ঠিক আছে? পারবা না দশমিকের ভাগের উপর পরীক্ষা দিতে? আমার 7 ক 7 ক শেষ। আমরা আগামী, হ্যাঁ আগামী ক্লাসে আমরা কত অনুশীলনী শুরু করতে পারি? কোনটা বাকি আছে তোমরা কি কেউ ইনফর্ম করতে পারবা? ওয়ালাইকুম আসসালাম। চ্যাপ্টার 9 কি আছে? কোন অঙ্কগুলো আছে চ্যাপ্টার 9 এ? হ্যাঁ, জ্যামিতি বাকি আছে। আর অঙ্ক উপাত্ত করা হয়েছে? তারপরে সময়ের অঙ্কগুলো করা হয়েছে? তাহলে আমরা একটা ছোট্ট একটা পরীক্ষা দেই। আমার কি আর ভাগ অঙ্ক তোমাদের করানো লাগবে? আমি 10টা ভাগ অঙ্ক তোমাদেরকে এখন করতে দিব, ঠিক আছে? আমি নিয়মটা বলে দিচ্ছি, তোমাদেরকে 10টা অঙ্ক করতে দিব, তোমাদেরকে সময় দিব 15 মিনিট। তারপরে আমি অ্যান্সারগুলো বোর্ডে লিখে দিব, তোমরা সেই অ্যান্সারগুলো মিলাবা, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট ক্লাসে নতুন অনুশীলনী, আমি মরিয়ম মিসের সাথে কথা বলে নতুন অনুশীলনী শুরু করব, কিংবা সৃজনশীল অঙ্ক শুরু করব। কাঠাও বলো অবশ্যই তুমি যেই নিয়মে পারো তুমি সেই নিয়মেই করবা। আমি একটা নিয়মে করাইছি, হয়তো তুমি অন্য নিয়মে বুঝতে আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে সপ্তাহে মাত্র একটা দিন ক্লাস, কাজেই আমি তো খুব বেশি অঙ্ক করাতে পারি না। দাঁড়াও, কে যেন জয়েন, তোমরা অঙ্কগুলা প্রথমে উঠাও, ঠিক আছে?
পাঁচটা উঠাও, তারপর আমি দশটা তো বোর্ডে আসলে লেখা যাবে না। তুমি যেভাবে ম্যানেজ করতে পারো। তোমাদের 11 অনুশীলনী কি শেষ মেয়েরা? এই পাঁচটা অঙ্ক সবাই উঠাও, আমি বোর্ড মুছে আবারও পাঁচটা দিচ্ছি। ম্যাম আমি তুলেছি, লিখে ফেলেছি। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছো সবাইকে পাঁচটা অঙ্ক উঠিয়েছো? তিন চার মুসবো মেয়েরা, বোঝা যায় না কোন জায়গায় বুঝো না, বলো আমাকে।
ভাগ 0.08 তো এখন জয়েন করলাম, প্রশ্ন তো লিখতে পারো নাই। এপা 6 থেকে 10 উঠাও, অঙ্ক করতে থাকো 6 থেকে 10। তোমার লেখা হলে আমাকে 1 থেকে 5 তোমাকে বলে দিব। মেয়েরা আমার 10টা অঙ্ক উঠানো হয়ে গিয়েছে। ষোলো দশমিক আট ভাগ 0.35। ওকে ডান, তোমাদেরকে 15 মিনিট সময় দেওয়া হলো। আমি কিন্তু আজকে অঙ্ক করে দেখাবো না, আমি জাস্ট তোমাদেরকে আনসার বলে দেব। তোমরা আসলে দশমিকে ভাগ করার কিন্তু অনেক নিয়ম আছে, তোমরা যে নিয়মে কমফোর্টেবল সেই নিয়মেই করতে পারো, কিন্তু যে নিয়মে করো না কেন রেজাল্ট তোমার একই আসবে, এটা মনে রাখবা। যে মেয়েটা 1 থেকে 5 উঠাও নাই সে কি?
আচ্ছা এক থেকে পাঁচ উঠানে একটা মেয়ে আছে, তুমি কি উঠিয়েছো? হ্যাঁ, 16.8 ভাগ 0.35। জিমিস আমি আমাকে বলতেছেন এক থেকে পাঁচ উঠাই নেই কে? এক নাম্বারটা কি বলবো? আগে অঙ্ক উঠায় তারপরে অঙ্ক করতে হবে। আমি জাস্ট আজকে পরীক্ষাটা নিচ্ছি যে ভাগের অঙ্কগুলো তোমরা করতে পারো কিনা, যদি না পারো বাসায় আবার প্র্যাকটিস করবা। দেখা পড়লে ইউটিউবে যে আমার ক্লাসগুলো নোট দেয়া আছে, হ্যাঁ সেটা দেখবা, কিংবা বাসার টিচারের কাছে বা বাসায় যার কাছে করেছো আবার একটু প্র্যাকটিস করবে, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বলবো 0.03 লিখে ফেলো তাড়াতাড়ি, 0.03 ভাগ 0.06 লিখেছ? নাম্বার লেখো 0.49। শূন্য দশমিক চার নয় ভাগ শূন্য দশমিক সাত লিখেছ? শূন্য দশমিক চার না 0.49 লিখেছি, 0.4 ভাগ এবার 3 নাম্বার বলছি 5.1। 3 নাম্বার বলছি 5.1 লিখেছ? ভাগ 0.025। চার নাম্বার হচ্ছে 4.8 ভাগ 0.6। আর 5 নাম্বার হচ্ছে 30 ভাগ 0.5। 30 ভাগ 0.5
এটার একটু পরে আমি বলবো, তোমরা অঙ্ক করতে থাকবে এবার। আচ্ছা সবার 1 থেকে 10 কমপ্লিট না? অফ করে রাখছে, কে যে কি করতেছে আমি দেখতে পাচ্ছি না। সবাই ভিডিও অন করো। করো অঙ্ক করো, আমার থেকে তাকায় থাকলে তোমরা অঙ্ক করো। সারা উমামা পিছনেটা দেখতেছিস? পিছনে খাতা দেখতেছিস? আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করো এবার। তাহসিন আজাদ তোমার হয়ে গেছে? তাহসিন আজাদ হয়ে গেছে? সুমাইয়া হয়ে গেছে? নয় দশ পারছো না? কেন পারছো না, চেষ্টা করো। আজকে তো আমি অঙ্ক করে দিব না, আজকে আমি একটা পরীক্ষা নিচ্ছি, দেখি সবার কি অবস্থা, দরকার পড়লে আমি নেক্সট ক্লাস করে দিব। আমি 30-এ 9:30 পর্যন্ত সবাইকে সময় দিলাম। তাহসিন আজাদ অঙ্ক করছো না, তোমার কি হয়ে গেছে? দীপা হয়নি? হ্যাঁ করো করো। তোমরা তোমাদের আইডিতে সবার একটা স্কুল ড্রেস পরে ছবি আটকায় রাখবা, ঠিক আছে? সবাই তো অফ করে রাখো, চেহারাও ভুলে যাচ্ছি মনে হচ্ছে যেন না দেখতে দেখতে। সবাই নিজেদের একটা স্কুল ড্রেসের ছবি আইডিতে অ্যাড করে রাখবা। অনেক ও বাবা আমি পারি না আইডি অ্যাড করতে, ছবি শিখে নিই। আমি 9:30-এ তোমাদের আনসারটা দিব।
না পারলে মন খারাপ করবো না, আবারও প্র্যাকটিস করবো, হ্যাঁ তাহলেই হয়ে যাবে, সমস্যা নেই। প্রতিটা অঙ্ক করে দেওয়া হয়েছে, নওরিন এই মাত্র আবার প্রবেশ করতেছে, ক্লাস তো 30 মিনিট হয়েই গেছে। আজকে আমি অনেকদিন পর দেখতেছি আফরোজাকে, তুবা তাবাসসুম এদেরকে দেখতেছি, আমি এতদিন এদেরকে ক্লাসে দেখি নাই। আচ্ছা তোমাদের আর 1 মিনিট, এই যে 9:30 বেজে গেছে, আমি তোমাদের আনসারগুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা মিলাবা, আর যে যেটা পারো না সেটা সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, আর নেক্সট ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, ঠিক আছে? করতে পারছো না, আচ্ছা আমরা হিসাবটা মিলাই নেই, তারপরে দেখি যদি সময় থাকে আমি 9 নাম্বারটা করে দিচ্ছি। সবাই চট করে মিলাই ফেলবা, ঠিক আছে? অঙ্ক করে, তার মানে তোমাদের অনেক সমস্যা আছে। কি তোদের কি মিলে নাই একটাও? ভেরি গুড, যাদের মিলছে না তাদের আরো অঙ্ক করতে হবে, ঠিক আছে? সবার হয়েছে? আচ্ছা আমি কি তাহলে বোর্ডটা বুঝবো 9 নাম্বার করার জন্য? আমি বোর্ড বোর্ড ক্লিয়ার করি, বোর্ড ক্লিয়ার করি মেয়েরা, আমি 9 নাম্বারটা তোমাদের চট করে করে দিচ্ছি, খেয়াল করো। নয় নাম্বার অঙ্ক হচ্ছে 5 পূরণ 0.125, খেয়াল করো। আমি বইতে এটা হচ্ছে 8:3, আমার এখানে ক্লু দেয়া আছে, 8:3 অঙ্কটা ও এখানে ভাগ হবে, সরি মেয়েরা। পাঁচ ভাগ 125, দশমিকটা উঠে গিয়েছে, কি দিয়ে গুণ করেছি? 1000 দিয়ে, কারণ দশমিকের পরে 3 ঘর আছে, তাহলে 1, 2, 3। এবারে তুমি 125-কে 5 দিয়ে ভাগ করে নাও, 5
আমরা তো করতে পারছি না, তাই দশমিক দিয়ে দুইটা শূন্য আনো, কারণ এখানে ভাজকে তোমার তিন ঘর আছে, তাহলে আমাকে ভাজ্যকেও তিন ঘর বানাতে হবে, এই জন্য আমি দশমিক দিয়ে দুইটা শূন্য দিয়েছি। এবং আমি হিসাব করে রাখছি যে এটা চারবার যাবে, দিলাম 500। এবার তুমি ভাগফলে দশমিক বসাবা, তুমি দেখো ভাজ্যের দুই ঘর পরে দশমিক আছে, এই যে দুই ঘর পরে দশমিক আছে, তাহলে এখানে আমার আছে এক ঘর, তাহলে আমার আরেকটা ঘর বানাতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এখানে শূন্য দাও, এই দুই ঘর হয়ে গেল, এবার তুমি দশমিক দাও, তাহলে আমার অ্যান্সার আসলো 0.04 পূরণ 1000। এবার তুমি এইটাকে 1000 দিয়ে গুণ করে দাও, চার অঙ্কে চার আর তিনটা শূন্য, এবার আবার দশমিক দুই ঘর পরে বসবে, এই তাহলে আমার উত্তর আসলো শুধু 40, কারণ দশমিকের পরে শূন্যগুলো তোমার মূল্য নেই। এবার বলো 9 নম্বর অঙ্কটা বুঝেছ? আচ্ছা এবার কত নাম্বার করবো বলো দেখি। হ্যাঁ 10। আচ্ছা এবার আমি দশমিক উঠাই, উভয় পক্ষকে আমি 100 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে এখানে আমি 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও আমার 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে হলো 16,8,168,00 3,5,00 দশমিক এখানে আর এখানে 1680/35। এবারে তুমি ভাগটা করে ফেলো, বোর্ডটা মুছবো মেয়েরা। তাড়াতাড়ি করেন, 1680/35, এবারে আমি ভাগটা করলেই হয়ে যাবে, এবারে আমি ভাগটা করছি। দেখো আমি হিসাব করে রেখেছি যে চারবার যায় প্রথমে, চারবার, তাহলে হলো 140, 8,2,0, এরপরে যায় হচ্ছে আটবার 280, তাহলে আমার রেজাল্ট আসতেছে 48। মেয়েরা এবার বলো বুঝেছো? বোর্ড ক্লিয়ার করছি, যারা দেখতে পারোনি ইউটিউবের ক্লাসটা দেখে নিবা, কারণ আমার এখনই ইয়া হয়ে যাবে। আচ্ছা 10-এ 10 কে পেয়েছো বলো দেখি, কে? আফরোজা, তারপরে নিপা কত পাইছিস? 10। তারপরে কে, কাকে বলবো? সারা, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ কারণ আমি আমার মানে আমি যখন তোমাদের এইচএস ছিলাম, বলো ওকে, ভেরি গুড,
শোনো, 10-এ 10 না পেলেও মন খারাপ করার কিছুই নেই। কারণ হচ্ছে আমি যখন তোমাদের এইচএসসি ছিলাম তখন দশমিকের অঙ্কগুলো আমার কাছে একটা আতঙ্ক ছিল, ঠিক আছে? মানে আমার কাছে খুব ভয় লাগতো, দশমিকের গুণ যাও পারতাম, দশমিকের ভাগ আমি পারতাম না, আমার অনেক ঝামেলা হতো। তো যা হোক, আমি আমার সর্বোচ্চ মানে কৌশল দিয়ে চেষ্টা করছি যাতে তোমরা দশমিকের ভাগটা বুঝতে পারো। তো আমি আশা করি যে তোমরা আবার যদি বাসায় একটু প্র্যাকটিস করো, হ্যাঁ, তাহলে তোমাদের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যতটুকু সমস্যা আছে একটু একটু বারবার প্র্যাকটিস করলে অঙ্কটা ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলতে চাচ্ছি, তোমরা একটু মেসেঞ্জারে আমাকে জানাবা তোমাদের গ্রুপে যে আমি নেক্সট কোন অনুশীলনীটা করব। অবশ্য আমি মরিয়ম মিসের সাথেও কথা বলবো, আর তোমাদেরও দেখবা যে কী কী বাকি আছে, কী কী অধ্যায় বাকি আছে, তার একটা লিস্ট তোমরা মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দিবা। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, কী কী অনুশীলনী বাকি আছে সেটার একটা চার্ট, নামগুলো তোমরা মেসেঞ্জার গ্রুপে লিখে দিবা, আমি সেখান থেকে দেখবো, আর আপার সাথে কথা বলে তোমাদেরকে আগামী ক্লাসে নতুন একটা অনুশীলনী শুরু করব, ঠিক আছে? তো মেয়েরা, যে কোনো মুহূর্তে ক্লাসটা কুইট হবে, 40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।